বাংলাদেশকে নিয়ে আবারও আমেরিকার মুখোমুখি রাশিয়া, চায়না এবং ইরান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমেরিকার অবস্থানকে হস্তক্ষেপ মনে করছে তারা, কিন্তু নিজেরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। এর জবাব দিয়ে আমেরিকা বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলাকে হস্তক্ষেপ মনে করছে না তারা। এমনকি আমেরিকার নির্বাচন নিয়ে কেউ কথা বললেও সেটাকে স্বাগত জানানো হয় বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। এদিকে মানবাধিকার, নির্বাচন সহ অন্য বিষয়ে কথা বলতে ঢাকায় গেছেন মার্কিন প্রতিনিধি দল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকার অবস্থানের সমালোচনা করে রাশিয়া, চায়না ও ইরানের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় স্টেট ডিপার্টমেন্ট বলছে নির্বাচন প্রক্রিয়া হিসেবে কথা বলাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করেন না তারা। সোমবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অন্য কোনো দেশ যখন আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি তাদের কাছে তুলে ধরে, তখন সেটাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে না ওয়াশিংটন। বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ হিসেবে সেই আলোচনাকে স্বাগত জানান তারা, এবং অন্য কোনো দেশ এতে কেন আপত্তি করবে এমন প্রশ্ন রাখেন তিনি। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে আছে। 2011 সালে সুপ্রিম কোর্টের এক রায়ের পর বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে ভোট বর্জনের হুমকি দিয়ে রেখেছে বিএনপি। আর আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। একই দাবিতে 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে আন্দোলনে গিয়েছিল বিএনপি ও তার মিত্ররা। সেই নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ঢাকায় এসে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছিলেন। সে সময় আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তৎপরতাও ছিল দৃশ্যমান, তবে কোনো উদ্যোগই সফল হয়নি। ভোট সুষ্ঠু হবে এমন নিশ্চয়তা পেয়ে 2018 সালে জাতীয় নির্বাচনে যায় বিএনপি ও তার শরিকরা। কিন্তু সেই নির্বাচনে আগের রাতে ভোট হয়ে গেছে এমন একটি অভিযোগ তুলে তারা ফের তত্ত্বাবধায়কের দাবিতে ফিরে গেছে। এবারও আমেরিকা ও তার মিত্ররা সক্রিয় রয়েছে। আমেরিকা এরই মধ্যে জানিয়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তারা এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়া হবে না। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন কংগ্রেসের 6 সদস্য। এরপর ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চেয়ে ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন। এই বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সম্প্রতি বলেন, এটা নব্য উপনিবেশবাদ এবং সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের আরও একটি অপচেষ্টা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক অনুষ্ঠানেও সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়। বলা হয়, নির্বাচন নিয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করছে আমেরিকা। এর আগে জুনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন ভূমিকার কঠোর সমালোচনা করেন। এসব প্রসঙ্গ ধরে সোমবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে ম্যাথিউ মিলার বলেন, তাদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বানে কেউ আপত্তি তুলবে কেন তিনি জানেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে তার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। বলেন, 50 বছরের বেশি সময়ের বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের কাছে তাদের এই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না আমেরিকা, একটি খাঁটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে ওয়াশিংটন। এদিকে 4 দিনের সফরে মঙ্গলবার ঢাকা গেছেন স্টেট ডিপার্টমেন্টের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের সঙ্গে মানবাধিকার, শ্রমিক অধিকার, নির্বাচন ও রোহিঙ্গা প্রসঙ্গ রয়েছে তার সফরের আলোচ্য সূচিতে। বাংলাদেশে উজরা জিয়ার সফর সঙ্গীদের মধ্যে থাকছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড টু এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। সরকারি ও বিরোধী দলের সঙ্গে উজরা জিয়ার বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, সরকারের জ্যেষ্ঠ কর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং মানব পাচার মোকাবেলা সহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন উজরা জিয়া।
মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা, ঝুঁকির মুখে থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ, শ্রম অধিকার, সুশাসন এবং গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।